আজ শুভ মহাষষ্ঠী আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানায় শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওতে আসার একটা প্রধান উদ্দেশ্য হল যে যে সকল এস প্রার্থীরা টেট বসার সুযোগ পেয়েছেন তাদের ক্ষেত্রে একটা চরম সিদ্ধান্তের একটা বিষয় দাঁড়িয়েছে যে এই মুহূর্তে এসএলএসটির প্রিপারেশান নেবেন না টেটের প্রিপারেশান নেবেন এই একটা বিষয় এটা বারে বারে আপনাদের মনের মধ্যে আসছে এবং আপনাদের প্রস্তুতির ক্ষতি হয়ে যাচ্ছে তো আমাকে অনেকেই ফোন করেছিলেন বা মেসেজ করছেন অনেকে হোয়াটসঅ্যাপেও জানিয়েছেন যে কী করলে বা কীভাবে প্রস্তুতি নিলে এর পরীক্ষাটাও আমরা ভালোভাবে দিতে পারবো এবং এসএলএসটিরও কোনো ক্ষতি হবে না তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ক্ষেত্রে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এই লাইক দিলে কী হয় আমি অনেক মোটিভেট হই এবং আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আসতে অনেক সচেষ্ট হই দেখুন বন্ধুরা এখন আপনাদের কাছে দুটো সুবর্ণ সুযোগ একটা হচ্ছে প্রাইমারি টেট এবং এসএলএসটি যেখানে প্রাইমারি টেটের ডেট ঘোষণা হয়ে গেছে এগারোই ডিসেম্বর এবং এস কোনো ডেট ঘোষণা হয়নি এখন আপনারা যারা এসএলএসটির প্রার্থী বিশেষত যারা এস প্রার্থী এবং এই টেট পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ অবশ্যই এটা হাত ছাড়া করা চলবে না কিন্তু এটাও একটা ঠিক যে এত কম সময়। অর্থাৎ ধরুন এই সত্তর দিন এই সত্তর দিনের মাথায় পুরো সিলেবাসটা কমপ্লিট করাও এটা কঠিন কাজ যারা আগে থেকে প্রিপারেশান নিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে বলবো খুবই ভালো আপনারা প্রিপারেশান অলরেডি নিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে শুধু মক টেস্ট দিয়ে যান মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করুন এবং এগিয়ে যান আপনাদেরকে এই মুহূর্তে বলবো দেখুন এত কম সময় এই কম সময়ের মধ্যে আপনাদেরকে যে কাজটা প্রধান করণীয় সেটা হচ্ছে আগের সিলেবাসটাকে দেখা এবং সেই সিলেবাস অনুযায়ী একটা ডেলি রুটিন মেনটেন করে পড়া এখন যদি আপনি আমাকে বলেন যে স্যার একটা ডেলি রুটিন বানিয়ে দিন দেখুন আমি আমার মতো ডেলি রুটিন বানিয়ে দিতে পারবো কিন্তু আপনি কোন সময়গুলো ফাঁকা রয়েছেন বা আপনি কোন সময়গুলো কাজের মধ্যে ব্যস্ততায় রয়েছেন সেটা কিন্তু আমি জানি না তো একটু কষ্ট করে আপনি নিজের ডেলি রুটিন নিজেই বানান এই সত্তর দিন আপনি শুধু নিজেকেই নিয়োজিত করুন আপনার প্রস্তুতির উপর ঠিক আছে তো এখানে এই বিষয়টা বললাম যে টেট প্রস্তুতির জন্য কিভাবে এগোবেন এরপর আপনাকে একটা কথা বলি সেটা হলো যে এই টেট প্রিপারেশান আপনি যেমন নিচ্ছেন তার সাথে এসএলএসটিটা আগে ছেড়ে দেবেন না তার কারণ হচ্ছে যেমনবশত ডিসেম্বরের শেষে পরীক্ষা হয় বা ডিসেম্বরের দিকে পরীক্ষা হয় তাহলে কিন্তু এসএলএসটির ক্ষেত্রেও সময়টা খুব কম হয়ে দাঁড়াবে আর তার জন্য বলবো যে ডেলি রুটিন মেনটেন করুন আপনি একটা নির্দিষ্ট সময় এস জন্য রাখুন তার কারণ এস এল হবেই এখন ডেট ঘোষণা হয়নি যদি এই লক্ষ্মী পুজোর পর ডেট ঘোষণা হয়ে যায় তখন কি করবেন তাহলে আপনাকে বলবো যে এমনভাবে ডেলি রুটিনটা বানাবেন যেখানে টেট এবং এসএলএসটি দুটোকে একসাথেই প্রস্তুতির পর্বে নিয়ে যেতে পারা যায় দুটোকে একসাথেই যাতে প্রিপারেশানের মধ্যে রাখা যায় এরপর আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার কোনটার উপর জোর বেশি দেব দেখুন টেট পরীক্ষার ক্ষেত্রে পর্ষদ সভাপতি যেটা ঘোষণা করেছেন যে বছরের পর বছর টেট হবে প্রয়োজনে বছরে দুবারও টেট হওয়ার চান্স আছে যদি পরবর্তী ক্ষেত্রেও টেট হওয়ার সম্ভাবনা থাকে এবারের পরীক্ষা যেহেতু মাত্র সত্তর দিন এই সত্তর দিনের মাথায় সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে জোর করে আমি পুরো সিলেবাস কমপ্লিট করবো সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে এসএলএসটি বলবো যে এস যেভাবে প্রস্তুতি আপনার রয়েছে বা যেভাবে নিয়ে যাচ্ছেন আপনি নিয়ে যাবেন পাশাপাশি নতুনভাবে যারা টেট শুরু করছেন বা যারা টেটের প্রস্তুতি নিচ্ছেন টেটটাকে অল্প করে শুরু করুন এই দুটো পরীক্ষার মধ্যে আপনি শুধু একটু চিন্তা ভাবনা করবেন যে কোনটার গুরুত্ব আপনার কাছে বেশি কোনটার প্রিপারেশান আজকের ডেট পর্যন্ত বেশি রয়েছে দেখেন যে আপনার এস এল অনেক বেশি রয়েছে সেক্ষেত্রে টেটের প্রিপারেশান একটু কম রয়েছে তো আপনি আপনার বেস্ট দিয়ে আপনার যতটা ভালো দেওয়া যায় সেইটা দিয়েই আপনি টেটটাকে প্রস্তুতি নিন টেটের প্রস্তুতি নিয়ে যান আর এস যেভাবে আপনি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন সেভাবেও নিয়ে যাবেন মানে আপনি বুঝতে পারছেন যে সারা দিনের মাথায় আপনাকে কিন্তু পুরোপুরি আপনাকে সময়টা যেটা নিয়োজিত করতে হচ্ছে সেটা হচ্ছে প্রস্তুতির জন্য আজকে আর একদম কথা পাঠাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ